अपने गाड़ी थकें हमें यूटार्न व्यवस्था करा गए यूटार्न नीते जाब पुलिस थामाय दिए बोलते नो जाबे ना ये ऐले बोलते अरे एरा परफर्म करबे अपनी छाड़ें से छाड़बे ना। बाम्बार जे पैडे प्रेस रिलीज दिए अपनी से आपनर पार्सोनल इमेल आईडी आमार पार्सोनल इमेल आईडी এই জন্য ছিল যে যোগাযোগের জন্য ওই ইমেলটাকে ব্যবহার করা হয়েছে বাম্বার নাম দিয়ে যে ইমেল ওইটা আমরা এখনো করি নাই। সো ওই কোশ্চেনটা আসছে যে আপনি আর কতদিন বাম্বার প্রেসিডেন্ট থাকবেন উইদাউট এনি ইলেকশনস যেটা মাকসুদ ভাইয়ের কথা আমি আসতেছি। হ্যাঁ ইলেকশন ঠিক আছে আমরা সবাই জানি একটার এক পর একটা জিনিস হচ্ছে কারো কোনো এ ব্যাপারে না আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যেতে এরকম একটা যেহেতু ভাব ছিল সেটাও একটা রোল প্লে করছে নইলে আমি সব জিনিস দেরি করি না। তো ঠিক আছে হামিন ভাই আর একটা জিনিস এটা তখন মিস করে গিয়েছিলাম আমরা বাচ্চু ভাইয়ের কথা আপনি বলছিলেন বিসিবি সেলিব্রেশন কনসার্টের যে ব্যাপারটা হয়েছিল আপনি একটু ক্লিয়ার করতে চান ব্যাপারটা নিয়ে? বাজে কথা টেনে আর কি হবে একটু যদি ক্লিয়ার করতে পারেন কজ আমি তো ছিলাম ওইখানে। সো ও যতখানি আঘাত পাইছে এই ব্যাপারে যে আমি আমি তৎক্ষণিক একটা ডিসিশন নিলাম না ধরো আমিও ওর ওই ব্যাপারটাতে সবচেয়ে বড় আঘাত পেয়েছিলাম। আমার আমার দাবি ছিল এটাতে তুমি কেন করলে এটা উনি তো কিছু করে না এখানে না না ওর ব্যাপার ওটা ছিল না আমি দায়িত্ববোধ থেকে বলছি ওর আমার সাথে সামনাসামনি হয়েছিল তো আমি বলছি। আচ্ছা ওর গিলটি ছিল মানে গিলটি ছিল মানে কি ওর একটা অ্যাকশন সে নিতে পারতো না। হামিন ভাই আমি একটু বলবো আপনাকে না আমি বলি তোমাকে অ্যাকশন সে একটা করতে পারতো এটা তার থেকে আমি এক্সপেক্ট করছিলাম কারণ সে দেখছিল যে আমরা আছি এবং ও যে ডেসক্রিপশনটা দিছে ওটাও ঠিক হ্যাঁ ওটা আমি আপনাকে আপনাদের বিকজ আমরা একদম স্টেজ বরাবর দাঁড়াইছিলাম হ্যাঁ আই ওয়াজ অন দ্য স্টেজ এবং উই ওয়্যার ওয়ে অ্যাহেড এলআরবি যখন বাজাইতেছে তখন Well ahead, almost first gun. রাখে আল্লাহ মারেকে দিয়ে শুরু করছিল am I right? That is the song. সেই সং থেকেই তার আগ থেকেই মাইলস ওখানে দাঁড়ানো না কিন্তু আস্তে আস্তে সে দেখছে মাইলস কিন্তু এলআরবির আগে ছিল কিউতে আপনাদের আগে পারফর্ম করার কথা ছিল এলআরবির আগে তারপর এলআরবি ছিল হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে সোলস প্রথম পারফর্ম করছে রাইট সোলস পারফর্ম করে যখন নামে তখন আমরা ওখানে দাঁড়ানো কিন্তু যেটা হয়েছে আমি বলি এটা একটা খুব ট্রিকি ম্যাটার হয়েছে হ্যাঁ আমরা ওখানে পৌঁছাতে দেরি হলো কেন সব কিছুর ব্যবস্থা আসতে হবে ইভেন্ট কোম্পানি আমাদেরকে গাইড করে স্টেডিয়ামে কীভাবে ঢুকবো তার তো ব্যবস্থা করতে হবে তুমি গেট বন্ধ করে রাখবা আমার গাড়ি যাইতে দেবে না বলতেছি আমি মায়ে তবুরে যাবে তো এটা তো তোমার দায়িত্ব তো কী হয়েছে সোল যখন স্টেজে ওঠে নাই তখন কিন্তু আমরা ঠিক ওর গেট বরাবর পিছনের গেট বরাবর যে বায়তুল মুকাররমের যে রাস্তাটা ওই রাস্তার উপরে মাইক্রোবাস থামানো এবং আমরা নামব এখন এই গ্রের শাওনের সাথে যখন কথা হচ্ছে বস থাকেন আমি ছেলে পাঠাচ্ছি সে ছেলে যখন আসলো মাইক্রোবাসটা এদিক থেকে এসে একটা ইউটার্ন করে এখানে ঢুকবে এই সে ব্যবস্থাটা বলে গেল আপনার গাড়িতে থাকেন আমি ইউটার্নের ব্যবস্থা করছি আমরা গিয়ে ইউটার্ন নিতে যাব পুলিশ থামায় দিয়েছে দিয়ে বলতেছে নো যাবে না এই ছেলে বলতেছে আরে এরা পারফর্ম করবে আপনি ছাড়েন সে ছাড়বে না বলে না এখানে এই করে সে ব্যারিয়ার টেনে দিছে তবে তাকে বললাম আমরা কি এখানে নেমে হেঁটে যাব আপনি একটু বস দাঁড়ান মানে সেও তো কনফিউজ আমাদের নামাবে হাঁটাবে সে আবার এর সাথে যোগাযোগ করলো যে কি করতে হবে এখন হি কেম হি কুডন্ট গিভ আ ক্লিয়ার অ্যান্সার যে আপনারা এক্ষুনি গাড়ির থেকে নামেন নেমে আপনারা হেঁটে ঢুকে যান নইলে কিন্তু এটা দেরি হয়ে যাবে সে আমাদেরকে বলল যে আমি আসতেছি বলে এই যে সময়টা নষ্ট হচ্ছে তারপরেও সব কিছুর পরেও আমরা যখন গিয়ে ঢুকলাম তখন আমরা ঢুকে গ্রাউন্ডের মধ্যে যেখানে আমাদের থাকার কথা সেখানে যখন ঢুকছি তখন সোলস নামতেছে কিন্তু আমি বুঝি ইভেন্ট কোম্পানি বা ইভেন্ট ম্যানেজমেন্ট যেটা করছে সেটা হচ্ছে যে যেহেতু তারা আমাদেরকে তখন যখন সোলস স্টেজে তখন নাকি মাইলসকে এখানে রেডি থাকার কথা তো আমরা বলতে চাচ্ছি যে আমরা তো রেডি ছিলামই আমরা তো গাড়িতে ছিলাম তুমি আমারে আনতে পারো নাই এটা আমার তো আমি তো ওয়েটিং ফর ইউর ডিসিশন তো আমি তখন বললাম যে ওকে জানিয়ে দিলাম যে আমরা কিন্তু চলে আসছি তো তখন সে আমাকে বললো যে বস আমরা তো কিউ করা থাকে তো বাচ্চু ভাইকে উঠাই দিছি বিকজ উই ক্যানট কিপ ইট ওপেন আমরা তো বুঝতেছিলাম না আপনি আসবেন। আচ্ছা ভালো করছো সোল যখন নামতেছে তখন আমরা পৌঁছাইছি, বাট বাই দ্যাট টাইম LRB is already queued. So LRB গেছে, ঠিক আছে। সো তাহলে কি হচ্ছে, তাহলে তিনটা ব্যান্ড বাজাচ্ছে, LRB is queued to play the second, থার্ড তাহলে আমরা উঠব। এখান থেকে পুরো জিনিসটা ভুন্ডুল। এখানে আমি একটু ঢুকি, এখন আমি স্টেজে ছিলাম, আমাকে এই যে গ্রে থেকে একজন আমাকে এসে বলল যে আজানের ব্রেকের আগে বস কি আরও দুটা গান বেশি গাইতে পারবে। তো আমি যখন বসকে স্টেজে কানে কানে গিয়ে বললাম, মানে প্রথমে বস গাচ্ছিল, ওই জন্য আমি বসের কানে যাই নাই, মাসুদ ভাইয়ের কানে গেছি, মাসুদ ভাই বসকে বলতে হবে। তো মাসুদ ভাই বলতে বলতে দেখি বস গাওয়া শেষ, গিটার বাজাচ্ছে। তখন বসের কানে কানে গিয়ে বললাম, বস আপনাকে আরও দুটা গান গাইতে বলতেছে। তো অবাকে তাকাচ্ছে, কেন আমার আর দুটা গান গাইতে হবে কেন, কি ওনার তো লিস্টটা নাই, ওনার মাইস মনে এখন আসে নাই, তো এখান থেকে বলতেছে দুইটা গান আর গাইতে। তখন উনি দুইটা গান গেছে, ওনার কিন্তু জানার কথা না। না, ও যেটা বলছে সেটা হচ্ছে যে ও দেখছে আমাদের, হ্যাঁ, এবং ও আমাকে বললো যে আমি যখন স্টেজে উঠলাম এবং আপনাদেরকে দেখলাম, বিকজ ঠিক আছে, না ও বলতেছে যে আমি কিউ করে দিয়েছে, সেটা আমি বুঝছি, সেটা আমিও বুঝছি, কিন্তু আমি দেখছি, আমি যখন দেখছি তখন আমি জানি যে আপনারা ওয়েট করতেছেন। তো আমাকে যখন বলছে যে আরও দুইটা, তখন আমি বলছি যে এ তো এসে গেছে, তো ওয়েট, তখন নাকি তাকে ইনসিস্ট করছে যে তোমাকে গাইতে হবে দুইটা। এটাই বললাম, সামথিং স্ট্রেঞ্জ হ্যাপেন, যে ওই সময় আবার সিকিউরিটির মানুষ কিছু পিপল এসে আবার সিঁড়িটার সামনে পজিশন করছিল। দেন উই রিয়ালাইজ দ্যাট সামথিং ইজ ভেরি রং হিয়ার। আমি ওকে যেহেতু এটা সবটাই অস্পষ্ট, তো আমি তাকে বললাম যে তোমাকে করতে বললো, তুমি করলা কেন? মানে আমার কথা ছিল যে আমি বলছিলাম যে বাংলাদেশি আর একটা ব্যান্ড ওয়েট করতেছে, ইউ কুড হ্যাভ টোল্ড দেম যে নো, ওরা তো আসেই, ওয়াই আর ইউ আস্কিং মি টু ডু। তো বললো বস এমন এক সিচুয়েশন হয়েছিল, এর মধ্যে আমার আবার সিকিউরিটি এসে কথা বলে হ্যান ত্যান। আমি ভেবাচাকা খেয়ে ব্যাপারটা, আমি ভাবছি তাহলে কি নামাজের পরে ওনাদেরকে দিবে না কি দিবে এসবের মধ্যে। আর সিকিউরিটির মুভমেন্টটা যেটা হয়েছে, হ্যাঁ সিকিউরিটি মুভমেন্ট যেটা হয়েছে সেটা আমাদেরও চোখে গেছে, এবং তখন গ্রেড কমপ্লিট একটা ব্ল্যাঙ্ক রেসপন্স আমাদেরকে কমপ্লিটলি আপসেট করে। লাস্ট নেইল ইন দ্য কফিন হচ্ছে বাচ্চু নামার সময়, সে জানে আমরা দাঁড়ায় আছি, ও আমার দিক এক, মানে যে জিনিসটা আমার অনেক কারণ থাকতে পারে, দেখে ওইটার জন্য আমার কাছে সরিও বলছে যে তুই আমাকে দেখলি, তুই ইডিন কাম যে এটা কি হইল, মানে তুই ওদিক গেলি কেন, তুই তো আমার কাছে আসবি। যে ও বলছে যে এটা ভুলে গেছে, আমি সরি আপনি এটা মনে করেন। বাট আমার মনে হয় ওভারঅল যেটা হয়েছে, ইট ইজ নট হিজ ফল্ট। মানে আমাদের লাইফে এই ইনসাল্ট কেউ করে নাই, মানুষের রিয়াকশনও তো দেখছো যে এটা কি করে সম্ভব। আর এটা যে ইন্ডিয়ান একটা, এটা গ্রে সম্পূর্ণ দায়িত্ব, গ্রেকে অনেক খেসারত দিতে হয়েছে আজ অব্দি, কিন্তু গ্রের সাথে আমরা এবং উই আর লাইক দ্যাট, পরে তাদেরকে সরি বলতে হয়েছে। আমরা যেটা করছিলাম, আমরা যখন থেকে গ্রাউন্ডের এই মানে কাছে আসছি তখন থেকে পুরো ক্লক লক করে করছিলাম, যার জন্য ধরাটা খাইছে। ৭১ টিভিতে যখন ইন্টারভিউটা হয় তখন কিন্তু মারুফকে ওই জিনিসটা ধরা খাওয়াইছে যে আমাদের ছবি ছিল এতটা টাইমে আমরা কোথায়, দেখা যাচ্ছে আমরা দাঁড়ায় আছি এইখানে। ওখানে আর ডিনাই করতে পারে নাই, বল সরি টরি। তবে আমার মনে হয় যে পিছনে হয়তো আরও কোনো কারণ আছে যেটা হয়তো গ্রে অ্যাবজর্ভ করছে, রাইট। আমার নিজস্ব ধ্যান ধারণা বলতেছে অ্যাবজর্ভ করছে। এখানে নিশ্চয়ই এআর রহমানকে নিয়ে এত বড় প্লে আপ ছিল, ন্যাচারালি হওয়ারই কথা, এত বড় অ্যাক্টর এটসেট্রা। ওখানে তো গ্রিন রুম নিয়েও তো তুমি দেখছো, এটা সাবিনা আপা, তারপরে ওনাদের এইখান তো তাদের রেসপেক্টটা পাইছে, বাংলাদেশি কেউ কোনো রেসপেক্ট পায় না। তো অ্যাপারেন্টলি আমি শুনছি যে ইন্ডিয়ান ইভেন্ট কোম্পানিও টেক ওভার করছিল, তাদেরও একটা মতামত ছিল এবং এটসেট্রা। তো এই জিনিসগুলো সব মিলে একটা একটা জগা খিচুড়ি দিয়ে খুব বাজে রকমের একটা জিনিস হয়েছে, যেটা আমাদের মাইলসের লাইফে নোবডি হ্যাজ ডেয়ার টু ডু দিস আর কি। হামিন ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ।